জিনিয়াস এডুকেয়ারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার ঠিক আগে আমি মাত্র কয়েকটি প্রশ্ন নিয়ে এলাম। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা সারা বছর পড়াশোনা করেনি, কারণ ইলেভেনের রেজাল্টের কোনো রেকর্ড থাকে না, যে কারণে ভালোভাবে পড়াশোনা করেনি অনেকেই। কিন্তু শেষ মুহূর্তে তাদের পাসটা তো করতে হবে, তাই মাত্র কয়েকটি প্রশ্ন তারা খুঁজছে। এই মুহূর্তে অনেকেই আমার কাছে কমেন্ট আসছে যে অল্প কয়েকটি প্রশ্ন যদি পাওয়া যেত তাহলে ভালো হতো, তাই তোমাদের জন্য আমি মাত্র কয়েকটি প্রশ্ন বাছাই করেছি। তোমাদের সেই অসহায় ছাত্রদের জন্য আমি মাত্র কয়টি প্রশ্ন নিয়ে এলাম ইতিহাসের। তো তোমাদের প্রথমে একটা যুক্তি দেব আমি যে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা একটা একটা প্রশ্ন বাছাই করে নেবে, আমি বাছাই করে দেব তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে। এবার তোমার ক্ষমতায় যদি কুলোই তারপরে দুটো করে প্রশ্ন নেবে, মানে দ্বিতীয় আমি অর্থাৎ আমি প্রত্যেকটা অধ্যায় থেকে ফার্স্ট চয়েস বলবো, সেকেন্ড চয়েস বলবো। তোমরা প্রথম প্রশ্নটিকে নেবে, তারপরে অধ্যায়ের প্রথম প্রশ্নটি পড়বে, তারপরে অধ্যায়ের প্রথম প্রশ্নটি পড়বে, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা একটা করে প্রশ্ন প্রথম রাউন্ডে পড়ে নেবে। কারণ হলো তোমাদের মধ্যে অনেকেই এমন করে যে সব প্রথমেই দেখা গেলো তিনটে অধ্যায় থেকে পাঁচটা করে প্রশ্ন পড়ে তিন পাঁচে পনেরোটা প্রশ্ন পড়ে নিল, কিন্তু দেখা গেলো তার মধ্যে থেকে তো মাত্র তিনটে প্রশ্ন তোমরা কমন পাবে, তো পনেরোটা প্রশ্ন পড়েও তো তিনটে কমন পাবে। তো যে কারণে তোমাদের অনেক সময় পড়ার একটা সমস্যার কারণেই তোমাদের বোঝার ভুলে অনেক পড়েও তোমরা বেশি কমন পাও না। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি পড়াশোনা করো তাহলে দেখবে অল্প পড়ে বেশি কমন পাওয়া যায়। কীভাবে? যে প্রত্যেকটা অধ্যায় থেকে অন্তত একটা একটা করে প্রশ্ন তোমাকে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো সেই বিষয়টা নিয়েই আমি আজকের ভিডিওতে এলাম। তো যাই হোক, আমাদের মূল আলোচনায় আসছি, তার আগে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি তোমরা সরাসরি পেয়ে যাও। তো চলে আসি আমরা মূল আলোচনায়। আমরা প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি সবার উপরে রাখবো, এক নম্বর চয়েস, সেটি হলো চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? তো নদীকেন্দ্রিক সভ্যতাগুলি কেন নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল, এর কারণ কি, এই বিষয় নিয়ে এই প্রশ্নটি হলো সবার উপরে। আর সেকেন্ড চয়েস আমি এখানে দেব, মধ্য প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই প্রশ্নটি হলো আমার সেকেন্ড চয়েস। আর এই অধ্যায়ে থার্ড চয়েসও দেব আমি, থার্ডে থাকবে কীভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হলো, এই প্রশ্নটিও থার্ড চয়েসে আমার থাকলো। তো যাই হোক, তোমরা যদি আমার মূল ভিডিওটি দেখতে চাও তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, দেখো সেখানে মূল ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আর তোমরা এখানে আবারও বলছি, সাধারণ স্টুডেন্টদের জন্য শুধুমাত্র একটি প্রশ্নই তোমরা এখানে পড়ো, সেটা হলো প্রথম প্রশ্নটি। এরপরে আসছি আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তোমরা প্রশ্ন পড়বে একটি, আমি একটি প্রশ্নের উপরেই তোমাদের জোর দেব, একটি পড়বে, কারণ ভিডিওটি তো সাধারণ স্টুডেন্টদের জন্যই। এথেন্স গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়, পলিসের বৈশিষ্ট্য লেখো, গ্রিক পলিসগুলির পতন কেন হয়, এই প্রশ্নটি আমি তোমাদের দিলাম একটি প্রশ্ন একটা অধ্যায় থেকে। সেকেন্ড চয়েস আমি বলছি না, একটাই পড়বে। আর যদি তোমরা সেকেন্ড চয়েসের প্রশ্নগুলি দেখতে চাও বা পরের চয়েসগুলি দেখতে চাও তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। এরপরে আসছি আমরা চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রথম চয়েস হলো, সংক্ষেপে লেখো, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান, এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে আসবো আমরা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে, হ্যাঁ, আর আগের অধ্যায় চতুর্থ অধ্যায় যদি দ্বিতীয় চয়েস চাও তাহলে বলছি দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, এটা দেখে রাখবে। আর পঞ্চম অধ্যায় থেকে আমরা ফার্স্ট চয়েস করব প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক আলোচনা। আর এইখানে আমার সেকেন্ড চয়েস থাকবে, সেকেন্ড না, এখানে দুটোকেই আমি সমানে রাখছি, এই জন্য যে দুটোই খুবই গুরুত্বপূর্ণ, বাদ দিতে পারছি না, সেকেন্ডে রাখতে পারছি না, দুটোকেই আমি ফার্স্টে রাখছি, এখানে দুটোই সমান সমান। মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এই প্রশ্নটি অবশ্যই পড়তে হবে। এরপরে আমরা আসছি ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন তোমাদের খুবই গুরুত্ব দেব আমি,
সেটা হলো বর্ণপ্রথার বৈশিষ্ট্যকে বর্ণ ও জাতির ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর একটি প্রশ্ন তোমরা দেখবে, সেটা হলো প্রাচীন ভারতে নারীদের সামাজিক অবস্থার অর্থাৎ নারী শিক্ষার বর্ণনা দাও। এই প্রশ্নটি অবশ্যই পড়বে। আর আমরা সব শেষ অধ্যায় থেকে একটি প্রশ্ন লাস্ট মিনিটে বলবো, সেটা হলো ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি যেন কখনোই বাদ না যায়, অবশ্যই প্রশ্নটি পড়ে যাবে। তো সাধারণ স্টুডেন্ট যারা আছো তারা অবশ্যই এই মাত্র কটি প্রশ্ন পড়ে তোমরা যাও। পড়ার আর সময় নাই তোমাদের যদিও, কিন্তু তোমরা একটু রিডিং পড়েও তো যেতে পারো এই মুহূর্তে। তো যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও আসব। তার আগে আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।